হরে কৃষ্ণ। সুধী দর্শক বৃন্দ, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে কৃষিক্ষেত্রে জ্যোতিষের ব্যবহার। শুনে আশ্চর্য লাগলেও একটু মন দিয়ে শুনুন, উপকারে আসবে। যারা কৃষিক্ষেত্রে জড়িত রয়েছেন তারা যদি জ্যোতিষের খুঁটিনাটিগুলি কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে তাদের কৃষিক্ষেত্রে যথেষ্ট সফলতা আসবে। কেমন? প্রথমে শুরু করি, কৃষক যখন হাল নিয়ে বা ট্রাক্টর নিয়ে জমিতে যাবে, যাওয়ার সময় অবশ্যই শুভ সময় দেখে বের হবে, অথবা যাত্রাকালে যে প্রসিদ্ধ রীতিটি রয়েছে নিঃশ্বাসের বিষয়, যে নাক দিয়ে আগে বেশি নিঃশ্বাস বের হবে, অর্থাৎ ডান নাক দিয়ে যদি বেশি নিঃশ্বাস বের হয় ডান পাগে দিয়ে বের হবে ঘর থেকে, আর যদি নাকের বাম দিক দিয়ে বেশি নিঃশ্বাস বেশি প্রবাহিত হয় তাহলে বাম পাটা আগে দিয়ে বের হবে, এটা একটা চিরাচরিত নিয়ম। আচ্ছা, শুভ সময় দেখে জমিতে যাত্রা করার পর জমিতে যে হাল দেওয়া হবে বা ট্রাক্টর দিয়ে চাষ করা হবে, প্রথমে দেখতে হবে জমির পূর্ব দিক কোনটা। হাল বা ট্রাক্টর জমির পূর্ব দিক থেকে প্রথমে শুরু করতে হবে, পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে আসলে ভালো। আচ্ছা, মাঠে যাওয়ার সময় যদি কোনো প্রকার অশুভ সংবাদ শোনা যায় তাহলে সেদিন আর মাঠে না যাওয়াই উচিত, ঘরে ফিরে আসা উচিত। অথবা দেখা যাচ্ছে মাঠে যাওয়ার সময় ঘর থেকে যে কোনো একটা ছবি হঠাৎ পড়ে ভেঙে গেল, সেদিনও মাঠে না যাওয়াই উচিত। মাঠে গিয়ে পূর্ব দিক থেকে তো হাল চালানো হবে। আরেকটি বিষয় হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে মোটেই জমিতে হাল দেওয়া যাবে না বা ট্রাক্টর দিয়ে চাষ করা যাবে না। খনার বচনে খনা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি অমাবস্যা অথবা পূর্ণিমাতে কেউ জমিতে হাল দে অথবা বর্তমানে ট্রাক্টর দিয়ে চাষ করে তার দুঃখ চিরকাল লেগে থাকবে, জমিতে ভালো ফসল মোটেই হবে না, এটা খনার কঠোর নির্দেশ। আরেকটি বিষয় হচ্ছে সূর্য যখন রাশিচক্র ভ্রমণ করতে করতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে যাবে তখন অম্বুবাচী চলবে, পৃথিবী তখন রজস্ব লাভ হয়, ওই সময়ও মোটেই হাল দেওয়া যাবে না জমিতে। এই সময়টা কখন? সাধারণত আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সূর্য আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে থাকে। এই আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত জমিতে হাল না দেওয়াই উত্তম। কিছু খনার বচন রয়েছে, যেমন খনা বলেছেন, যদি বর্ষে আগুনে রাজা জন্ম আগুনে, অগ্রায়ণ মাসে যদি বৃষ্টি হয় তাহলে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে, ফসল নষ্ট করবে, সেই বছর ফসল মোটেই ভালো হবে না, এমনকি রাজাকে অন্য দেশ থেকে ভিক্ষা করে আনতে হবে। যদি বর্ষে পৌষে কড়ি হয় তুষে, যদি পৌষ মাসে বৃষ্টি হয় তাহলে ধান বিক্রি তো হবেই, তুষ বিক্রি করে অনেক টাকা হবে। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ, যদি মাঘ মাসের শেষ দিকে বৃষ্টি হয় তো খুব বেশি ফলন হবে, রাজাও খুব খুশি হবে, প্রজারাও খুব সুখে থাকবে। তো যারা আমাদের কৃষক ভাইরা রয়েছেন, এই সামান্য বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তো কৃষিক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, আর অপেক্ষা করতে থাকুন নতুন কোনো ভিডিওর জন্য। হরে কৃষ্ণ।